আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো সকাল সকাল ভিডিওটি শুরু করলাম আজকে। সবাই নাস্তা করে নিয়েছি, আনুষা ওই যে নাস্তা করে বসে আছে, রেডি হয়ে স্কুলে যাবে। আর এখানে আর একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে আনমোল। এর আগেও অনেক ভিডিওতে ওকে দেখেছেন আপনারা কম বেশি। তো আনমোল আনমোলের নানু বাসায় ছিল, আনুষার বাবা গিয়ে আনমোলকে নিয়ে আসছে গতকাল রাতে। যেহেতু আমার আম্মা বরিশাল থেকে এসছে, এত দূর থেকে এসছে শুধুমাত্র আনমোলকে, মানে তার নাতিকে দেখার জন্য, তো আনুষার বাবা আসলে দেরি করলো না, এক ফাঁকে সময় করে আনমোলকে নিয়ে আসছে। আর আনমোলের আম্মু আসে নাই, পরীক্ষা চলছে, তো তো মাঝখানে অবশ্য বন্ধ আছে, বন্ধে আসবে। তো আমি এই যে আনুষাকে নিয়ে স্কুলে আসলাম, আনুষার বই খাতা এগুলো নিলাম অফিস রুম থেকে, তো আনুষাকে ক্লাসে দিয়েই বাসায় চলে যাব। তো এই যে আমি বাসায় এসে দেখি আমার আম্মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। এই যে চিংড়ি মাছগুলো আমার আম্মা বাসা থেকে ভেজে নিয়ে আসছিল, আর পাশে যে টাকি মাছ ছিল আম্মার ফ্রিজে ওইটাও একসাথে নিয়ে আসছে, আর পোমা মাছ নিয়ে আসছিল, আর পোমা মাছের ডিম দেখতেই পাচ্ছেন। তো আম্মা ওই চিংড়ি মাছ দিয়ে কিছুটা পরিমাণ নিয়ে লাল শাক বসিয়েছে, আর এখানে সেই পোমা মাছ দিয়ে সিম কুটে রেখেছে, সিম দিয়ে রান্না করবে। তো আম্মা রান্না করছে ওই দিকে, আর এই দিকে আমি চালতা রাসান নিয়ে আসছিলাম বরিশাল থেকে আসার সময়। এগুলো আনার পরে ফ্রিজে রেখেছিলাম একদিন, তো আজকে সময় করে বের করলাম, নর্মাল ফ্রিজেই রেখেছিলাম, তো একটু গরম করলাম ভালো করে উল্টে পাল্টে, এখন একটু রোদ লাগাবো, তো এর জন্য ছাদে চলে আসলাম। তো ছাদ থেকে যখন নিচে নামলাম, এসে দেখি আনুষার বাবা বাসায় চলে আসছে। তো আসার সময় একটা আমার জন্য গিফট নিয়ে আসছে, তো এই যে দেখেন, দারাজে অর্ডার করেছিল, আমি অবশ্য জানতাম না। তো এসে দেখি যে সে অর্ডার করেছিল দু একদিন আগে। তো এই যে এটা হচ্ছে একটা পারদের কি যেন, মানে চুলায় ইউজ করা হবে, এতে করে নাকি গ্যাস কম খরচ হবে, গ্যাস সাশ্রয় হবে। তো আনুষার বাবা এর জন্য আর কি অর্ডার করলো, মোবাইলে দেখা মাত্র দারাজে অর্ডার করলো। তো আমি আবার বলছিলাম যে এটা কি আসলেই কাজ হবে কি না, আদৌ কাজ হবে কি না। তো আনুষার বাবা দেখেন, আমাকে দেখাচ্ছিল যে কিভাবে বসাতে হবে, বা এটা সুযোগ সুবিধা সব কিছুই বলছিল পাশে দাঁড়িয়ে। তো আমিও আবার একটু উঁকি ঝুঁকি দিয়ে দেখছিলাম, আর আপনাদের সাথে একটু জিনিসটা শেয়ার করছি। তো ভাবছি যে আসলেই কি কোনো কাজ হবে কি না, হলে তো ভালো, কারণ যে হারে প্রতিটা দ্রব্য মূল্যর দাম বৃদ্ধি পাচ্ছে, তো এভাবে আমাদের আসলে চিন্তা করা ছাড়া উপায় নাই। কিভাবে একটু সাশ্রয় হবে সব জিনিসের, সেই চিন্তাই সারাক্ষণই মাথায় ঘোরপাক খাচ্ছে। তো যাই হোক, এই যে দেখেন রান্না তো হচ্ছে ওইদিকে, আর এই দিকে আমার জন্য এক বস্তা গিফট এসছে। মানে আজকে হচ্ছে শুধু গিফট আর গিফট, বলতে পারেন গিফট দিবস। হাজব্যান্ড প্রথম একটা গিফট আনলো, সংসারের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, জানি না আদৌ কাজ হবে কি না, কিন্তু আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে এটা গুরুত্বপূর্ণ জিনিস। আর পাশাপাশি এখানে অনেক সবজি এসছে, এগুলো আমাদের এক ছোট ভাই পলাশ, ওদের বাড়ি থেকে আমাদের জন্য নিয়ে আসছে। ওদের বাড়িতে নিজেদের জমিতে এইগুলো চাষ হয়, তো গতবারও দিয়েছিল, তো এবার দিল ছোট আলু, বেগুন, টমেটো, পাতাকপি, ফুলকপি আর হচ্ছে পেঁপে। তো পাতাকপির যে উপরের এক্সট্রা পাতাগুলো, ওগুলো আমার আম্মা ছুটিয়ে ফেলেছে বটির সাহায্যে, ওগুলো ফেলে দিবে আর কি। এতে করে কিন্তু রাখতেও সুবিধা হয় আর অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো আমি কিন্তু সকালবেলা অফ ক্যামেরায় ভাতের চাল ভিজিয়েছিলাম বেশ কয়েক ঘন্টা, 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, 3-4 ঘন্টা। এরপর পানি ঝরিয়ে রেখেছিলাম একটা ছিদ্রযুক্ত জালির মধ্যে। এরপর আমি একটা শুকনা সুতির কাপড়ের উপরে বিছিয়ে রেখেছি, এক্সট্রা পানিটা একেবারে শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো শুকিয়ে গেছে, এখন আমি আর আনুষা মিলে চালগুলো তুলে নিলাম, আর এখন আমি ব্লেন্ডারে একটু একটু করে চালটা ব্লেন্ড করে নিব।
গত বছর ব্লেন্ডার নিয়ে খুব বেশি কষ্ট করেছি, কারণ আমার আগের ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছিল। তো সার্ভিস করে আনার পরেও ওভাবে আগের মতো তো কাজ করতো না। তো এবার যখন আনুষার বাবা এই ব্লেন্ডারটা কিনে এনেছে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি উপকার হয়েছে আমার। আর এই যে দেখেন, চালের গুঁড়াটাও নিমিষেই করে নিলাম, খুব সুন্দর হয়েছে চালের গুঁড়া। আর আজকে আমি একটু ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠার যে গুঁড়াটা সেটা খুব মিহি হলে আমার কাছে ভালো লাগে না, একটু হালকা দানা দানা থাকলেই বেশ ভালো লাগে খেতে। তো ওইদিকে আমার নারকেল কোড়ানো হয়ে গেল, এখন আমি এখানে খেজুর গুড়টা একটু ছুরি সাহায্যে কেটে নিচ্ছি। পিঠাপুলিতে কিন্তু চিনির থেকে খেজুর গুড় ব্যবহার করলে আমাদের বেশি ভালো লাগে, মানে আমরা খেজুর গুড় দিয়ে এই ধরনের পিঠা খেতে পছন্দ করি। তো এই যে খেজুর গুড়টাও আমি কেটে নিলাম, আর এখন আমি সবগুলো গুড় বয়ামে রেখে দিব। ভাপা পিঠা বানাতে যতটুকু লাগবে ততটুকু রাখবো, আর বাকিগুলো আমি রেখে দিব, পরে যে কোনো একটা পিঠাতে খাওয়া যাবে। তাছাড়া আমার আনুষা দুধ বা দই দিয়ে যখন ভাত খায় মাঝে মাঝে, তখন ও খেজুর গুড়টা খুব বেশি পছন্দ করে খেতে। তো এর জন্য আমি চেষ্টা করি আনুষার জন্য খেজুর গুড় বাসায় রেখে দেওয়ার জন্য। আর এই যে চালের গুঁড়াটা আমি সামান্য পানি, স্বাদ মতো লবণ, সামান্য চিনি দিয়ে ভালোভাবে মেখে একটা চালনির সাহায্যে চেলে নিয়েছি, আর রাইস কুকারে আমি পানি বসিয়ে দিয়েছি। আজকের ভাপা পিঠাটা আমি রাইস কুকারে করব। তো এর জন্য এই যে রাইস কুকারের সাথে যে স্ট্রেনারটা থাকে সেটার উপর আমি একটা এই যে মশারির নেট দিলাম, আর এখন আমি চালের গুঁড়া দিয়ে দিলাম প্রথমে একটা বেস, এরপর আমি এক এক করে নারিকেল দিব, খেজুর গুড় দিব, এরপর আমি আবার সেম জিনিসগুলো উপরে দিব। একেবারে কেক যেভাবে আমরা তৈরি করি কেকের মতোই আমি একটা বড় ভাপা পিঠা তৈরি করব, এভাবে কিন্তু সুবিধা হয়। আর দেখেন, আমি যতই মিষ্টি কম পছন্দ করি না কেন, কিন্তু আজকের পিঠাতে একটু মিষ্টির পরিমাণটা বেশি দিচ্ছি। যেহেতু আনমোল বেড়াতে আসছে, আনমোলকে খাওয়াবো বলেই পিঠাটা বানাচ্ছি, আমরাও খাবো। তো এর জন্য ভাবলাম যে আচ্ছা আজকে না হয় একটু গুড় বেশি দিয়েই করি। আর সত্যি বলতে চিনির মিষ্টি আর গুড়ের মিষ্টির মধ্যে এই যে খেজুর গুড়ের মিষ্টিটা দারুণ লাগে খেতে, খারাপ লাগে না। তো ভাবলাম যে এক একদিন একটু মিষ্টির পরিমাণটা বেশি হয়ে গেলে সমস্যা নাই, এমনিতে তো মিষ্টি কম পছন্দ করি, তার মধ্যে আবার যে পরিমাণে মোটা হচ্ছি দিনকে দিন, তো এই জন্য আসলে সত্যি বলতে মিষ্টি খাবারগুলো একটু অ্যাভয়েড করি। তো যাই হোক, এই যে আমার পিঠাটা সেট করা হয়ে গেছে, এখন আমি রাইস কুকারে বসিয়ে দিব। তো আনুমানিক এই পিঠাটা আমার হতে সময় লেগেছে 15-20 মিনিট, এমনই হবে। তো এই যে 20 মিনিট পরে আমি পিঠাটা চেক করছিলাম, তো কি বলবো, এত সুন্দর হয়েছে পিঠাটা, আর এত সুন্দর ফ্লেভার, মানে পুরোটা ঘরে খেজুর গুড়ের ফ্লেভার, গুড় এত ভালো ছিল, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল গুড়টা। তো পিঠাটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, নিজে বানিয়েছি বলে বলছি না, সবাই অনেক প্রশংসা করেছে এবং সবাই খুব মজা করেই খেয়েছে। তো এই যে আমি ঠিক কেকের মতো করি একটা ছুরির সাহায্যে পিঠাটা কেটে নিচ্ছি। আর পিঠা কাটতে কাটতে আপনাদেরকে বরাবরের মতো একটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে প্লিজ আজকের ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে অবশ্যই মনে করে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটি। আর আপনারা যদি চান তাহলে আমার ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে, তাহলে আপনাদের মতো তারাও আমার ভিডিওটি দেখতে পারবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সব সময়ের জন্য,
তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই কাজটি এখনও করেননি। যদি আপনারা চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আমার অনেক বেশি উপকার হবে। আর প্লিজ মনে করে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো এই যে আমি পিঠাগুলো দুই রকমভাবে কেটে নিলাম আর এখন একটা বক্সে রেখে দিব। যার গরম খেতে ইচ্ছা করবে সে খাবে গরম, যার ঠান্ডা খেতে ইচ্ছা করবে সে ঠান্ডা খাবে। তবে আপনাদের একটা গোপন কথা বলি, সেটা হচ্ছে আমার কাছে গরম গরম ভাপা পিঠার থেকে পিঠাটা যখন ঠান্ডা হয় তখন সেই ঠান্ডা পিঠা দুধ চা দিয়ে খেতে দারুণ লাগে। আপনাদের কার কার ঠান্ডা পিঠা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো এই যে ফাইনালি আমার পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি বক্সে তুলে নিলাম আর সবাইকে দিয়ে দিব পিঠা খেতে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন এই দোয়াই থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।